গতকালকে ছিল ইডি কোর্টেজ রিপোর্ট দিয়েছে, রিপোর্ট দিয়ে বলেছে 7.5 কোটি সম্পত্তি ভীষণ রাজ্যে বাজেয়াপ্ত হয়েছে। সিবিআই রিপোর্ট দিয়েছে কিছু বিধায়কের নাম নিয়েছে, একজন মন্ত্রীর নাম নিয়েছে, কিছু কাউন্সিলরের নাম নিয়েছে, নিয়ে বলে তারা এজেন্ট হিসাবে কাজ করেছে। আজকে মানে মাননীয় বিচারপতি অমিত গঙ্গোপাধ্যায় পুরো প্যানেলটা প্রকাশ করতে বলেছে। আর একটা অংশ তুমি এসো না, কারণ ইন ক্যামেরা সেশন চলেছিল, যার ফলে তুমি বা আমি কেউ উই আর নট সাপোজ টু টেল দ্যাট অন এয়ার। পিসি ভাইপোর লড়াইটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে যে মানুষ দুর্নীতি না দেখতে পায়। আচ্ছা ফাঁসির মঞ্চটা কোথায় হয়েছে? শহীদ মিনারের কাছে হয়েছে কি? কারণ সামনে তো আসছে আমি দেবাংশুর কাছে আসবো যে এই লিপস অ্যান্ড বাউন্স কানেকশন, এই যেটা খানিকক্ষণ আগে তরুণজ্যোতি তোমায় আক্রমণ করছিল, সেটা হচ্ছে যে সম্পত্তিগুলো অ্যাটাচ করা হয়েছে সেই প্রত্যেকটা ইডি অফিসিয়ালি কোর্টে জানিয়েছে কালকে যে এই প্রত্যেকটা লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে কানেক্টেড। হ্যাঁ, তো সম্পত্তি বাজেয়াপ্ত হতেই পারে, একটা কোম্পানিতে তো সম্পত্তি থাকবেই, কিন্তু সেই সম্পত্তিটা কোনো অসৎ উপায় করা এটা কি প্রমাণিত? এই যে ইডির প্রেস বিজ্ঞপ্তি আপনারা দেখালেন, ওই প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হচ্ছে যে আমাদের মানে কিছু সন্দেহজনক লেনদেন। ইডিও প্রেস বিজ্ঞপ্তিতে বলতে পারেনি যে দুর্নীতির লেনদেন, তারাও সন্দেহ প্রকাশ করছেন। আর এই সন্দেহের ওপরেই তো গত 12 বছরের দুর্নীতির লেনদেন একমাত্র বলতে পারে আদালত, ইডি দাবি করতে পারে, আদালত বিচার করবে। আমাদের বক্তব্য তো এটাই, মানে ইডি যেমন আজকে ধরুন বলেছে কোথায় একটা পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির কিংপিন, এটা তো তারা স্টেটমেন্ট দিয়েছে, এটা তারা সন্দেহ প্রকাশ করেনি, তো এরকম স্টেটমেন্ট তো তারা এটাতেও দিতে পারতো। স্টেটমেন্ট আর কোশ্চেন মার্ক তো আলাদা, কিন্তু ইডি কি স্টেটমেন্ট দিয়েছে? পার্থ চ্যাটার্জি কিংপিন এটা স্টেটমেন্ট, আর এটা সন্দেহজনক লেনদেন, তার মানে ইডি যে তদন্ত করছে তারও সন্দেহ আছে। তার মানে কি? মানে যে আমার সামনে চোখ বন্ধ করে চারটে কাগজ আপনি রেখে দিলেন, একটা পিক করুন, ওই চোর ডাকাত বাবু ছোটবেলা আমরা খেলতাম ওনার একটা তোলার ব্যাপার, যে একটা আন্দাজি একটা তুলতে হবে। একটা কোম্পানি তার যদি একটা অফিস হয়, একটা অফিসের দাম কত হতে পারে বলুন তো? 7.5 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করে যদি কিরকম কথা? দেবাংশু বলো, ছোটবেলার খেলাটা আছে চোর ডাকাত বাবু, ওটা চোর ডাকাত বাবু আজকাল হয় না, না টিএমসি ডাকাত বাবু চলছে। যাই হোক, ইডি হচ্ছে একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি, তারা তাদেরকে পাওয়ার দেয় পিএমএলএ অ্যাক্ট। কোর্টে যখন রিপোর্টটা প্রডিউস করা হয়েছে, তো আমি ওই মামলার অংশ লাইভ স্ট্রিমে সবাই দেখেছে, ওটাকে বলা হয় যে প্রসিডস অফ ক্রাইম। ওটা যে প্রসিডস অফ ক্রাইম না, প্রমাণ করার দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং এই লিপস অ্যান্ড বাউন্স, এটা মজার জিনিস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে সাধারণত আমি সহমত হই না, কিন্তু এই ক্ষেত্রে কিছু সহমত। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেস রিপোর্ট দিলেন না যে এসএসসি দুর্নীতির একটা টাকা লিপস অ্যান্ড বাউন্সে ঢোকেনি। সত্যি আমরাও তাই বলছি, হয়তো এসএসসি দুর্নীতির একটা টাকাও লিপস অ্যান্ড বাউন্সে ঢোকেনি, প্রাইমারি দুর্নীতির ঢুকেছে। এই কেসটা প্রাইমারি তদন্ত চলছে, 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে প্রাইমারি। আগের রিপোর্ট যেটা ফাইল হয়েছে করে প্রায় 1,000 কোটি টাকা সম্পত্তি দেখা হচ্ছে। একটা কোম্পানি যেটা মিনারেল ওয়াটার বানায়, ধরুন একটা ধরুন এসএসসি মিনারেল ওয়াটার বানায়, আমার বলতে কাজ করে না, বলতে বলতে কি কাজ করে ভাই? বলছি এসএসসি ঢোকেনি প্রাইমারি, লিপস অ্যান্ড বাউন্স কি কাজ করে? হয়ে গেছে, বসো, কাজ করে বলো, কিছু আমরা একবার লিপস অ্যান্ড বাউন্স কাজ করে কি? তুই ছবার বলবি আমরা একবার লিপস অ্যান্ড বাউন্স কাজ করে? আমি একটা কথা বলি সুমন্ত, দাঁড়ান, অভিযোগ যার বিরুদ্ধে সেই তো বলবে। আমি একটা কথা বলি সুমনদা, সেটা হচ্ছে প্রাইমারি এসএসসি না হতে পারে, প্রাইমারি হতে পারে, সেই প্রাইমারি নিয়ে যে বক্তব্য, তার সাথে তো গরু কয়লা সব তো বলা হচ্ছে। আরে না রে, অভিষেক প্রাইমারি বলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যুক্তিটা তো খণ্ডন করতে বিজেপি এখনো পারেনি যে প্রত্যেকটা স্ক্যামের সাথে একটাই লিপস অ্যান্ড বাউন্স কে কি করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এর আগে কাজ করে, এর আগে কাজ করে না ভাই।